ইসলাম রোমানির নেতৃত্বে এই হাসিনাকে হটিয়ে জনগণ সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী আমাদের সাথে আছেন জনগণ আমাদের সাথে আছেন আমরা ভাতের অধিকার ভোটের অধিকার দিনের ভোট রাতে করে এই চোর সরকার এই হাসিনার সরকার যে এই বিগত যে হিরোলামের সাথে সে ভোট করেছে বিশ্ববিদ্যালয় টিচার সে হিরো আলমকে মারে মেরে ধরে হিরো আলমকে ভয় পায় তার মানে কি তাদের মায়ের নিতে কোনো মাটি নাই তাদের কোনো জনগণ নাই তাদের কোনো জনগণের সমর্থন নাই এক ঘন্টা মাত্র একটা ভোট হয়েছে তাদের জনগণ কোথায় আমরা জানতে চাই আল আওয়ামী লীগের ভোটগুলি কোথায় এত হামতাম করে আমরা কোনো বিএনপি নেতারা কোনো কোনো জনগণকে আমরা টাকা পয়সা দিয়ে আনি না কোনো খাবার দিয়ে আনি না তাদের নিজ নিজ ইচ্ছায় এই জনসভায় উপস্থিত হয়েছে আমরা আমানুল্লাহ আমানের নেতৃত্বে ব্যারিস্টার অমির নেতৃত্বে একত্রিত হয়েছি তত্ত্বাবধায়ক সরকার দাবি করে আদায় করে এই হাসিনাকে বাংলাদেশ থেকে বের করে আমরা মহিলা দল সারা বাংলাদেশ আমাদের ভাই বোনকে নিয়ে যারা সাধারণ জনগণকে নিয়ে এই এই সরকার বর্জ্য সরকার দশ টাকা অবৈধ সরকার দশ টাকা চার চাল খাওয়াবে ঘরে ঘরে চাকরি দিবে ঘরে ঘরে বিদ্যুৎ দিবে কোনো কিছু না দিয়ে এই বাংলার জনগণ ঠকিয়ে বেগমপাড়া করেছে তাদের বাড়িঘর আমেরিকা করেছে বাড়িঘর তারা এই জনগণ হাওয়াকে উপেক্ষা করে আমরা কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্র দল আমরা আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছি কারণ আমরা 2008 সালের পর থেকে কোনো ইলেকশনে ভোট দিতে পারি না আমরা আজকে যারা তরুণ প্রজন্ম ভোটার হয়েছি আমাদের ভোটের কোনো অধিকার নেই আমরা আমাদের ভোটটুকু আমাদের পছন্দের প্রার্থীকে দিতে পারি না আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আজকে এই ঝড় বৃষ্টি যত কিছুই আসুক না কেন যদি এর চেয়েও আরও কোনো কোনো বৈরী আবহাওয়া সৃষ্টি হয় আমরা সেই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আমরা এই স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ কামনা করব এবং এই স্বৈরাচারকে আমরা পদত্যাগে বাধ্য করে আমাদের নেতা ব্যারিস্টার ইরফান ইবনামান অমি ঢাকা জেলা সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এবং আমাদের ঢাকা দুই আসনের জনতার এমপি যিনি বিএনপি মনোনীত প্রার্থী তার নেতৃত্বে আমরা এই স্বৈরাচার হাসিনাকে পতন করে তবে আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ আজকে এই সমাবেশ একটাই বার্তা দিচ্ছে সাধারণগামী মুক্তিগামী মানুষদেরকে এবং গণতন্ত্রগামী মানুষদেরকে সেই সরকার ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবিতে আজকে বাংলাদেশের সর্বসাধারণ মানুষ এই রাজপথে নেমে এসেছে অতিলম্বে অবিলম্বে যদি এই ফ্যাসিস্ট সরকারের যুববুদ্ধির উদয় না হয় তাহলে আমরা ব্যারিস্টার ইরফান ইবনামান অমি ভাইয়ের নেতৃত্বে দুর্বার আন্দোলন গঠন করে এই ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব